الحمد لله لا إله যাকে দিয়া لا إله إلا الله لا إله لا إله এই কালে মার বন্ধ ভেলা তোমার কাজে লাগে বেশের বেলা সবাই কান এই কালে মার বন্ধ ভেলা তোমার কাজে লাগে বেশের বেলা যেই দিলে তোমার কেউ রবে না ভাই যেই দিলে তোমার কেউ রবে ভাই সেই দিন রবে আল্লাহ তাআলা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله لا إله نبيجي نبوت পেলো আবু জাহেল বাধা দিল ঠিক না ঠিক নবীজি নবুয়ত পেলো আবু জাহেল বাধা দিল তাই তো নবী সারা জীবন খৈরা সে কষ্ট খানে আমার দিনের নবী কামেলে ওয়ালা উম্মতেরই কন্ডারে লা ইলাহা ইল্লাল্লাহ যাকে দিয়া লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম সাথী আন্তরিক কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে আজকে মাহফিলের সম্মানিত সভাপতি প্রাণপ্রিয় আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার খান সাহেব পূর্ব বাহৈতারা ফি হায়াতি বারাকাতিল্লাহ আজকে মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুস সবুর সাহেব চেয়ারম্যান নয়নং আলিয়া হরিপুর ইউনিয়ন পরিষদ আজকে মাহফিলের বিশেষ অতিথি প্রকৌশলী মোহাম্মদ আবদুল্লাহ বিন আহমেদ সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ ও আলহাজ মোহাম্মদ নবীদুল ইসলাম ভাই চেয়ারম্যান দশনগর সাদেবাদ ইউনিয়ন পরিষদের সম্পাদক সাধারণ সম্পাদক সাদেবাদ ইউনিয়ন আওয়ামী লীগ প্রাণপ্রিয় মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ভাই সাধারণ সম্পাদক নয়নম কালিয়া হরিপুর সহ আজকে মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ আলেমে দিন ওলামে হযরত পিয়ার হাজরিন সম্মানিত মুরব্বী আলে দিন প্রাণপ্রিয় যুবক ভাই পর্দার অন্তরালে পর্দা নিশি পর্দা সুশীলা সম্মানিত মা ও বোন সবাইকে জানাচ্ছি আবারও আমার অন্তর অন্তর স্থল থেকে মহব্বতের সালাম আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া অগণিত তারিফ যিনি মহামহিয়ান যিনি মহাগরিয়ান যিনি মহান রব্বুল আলামিন সীমাহীন ক্ষমতার মালিক অসীম পরম করুণাময় দয়ালু দাতা রিজিকের মালিক হায়াতের মালিক যে মহান রব তামাম পৃথিবীর অত্যাচার নির্যাতন অসুস্থতার থেকে আল্লাহ সুস্থতা হেদায়ত করে আল্লাহর মহামান্বিত কোরআন কারিম শোনার জন্য সাথী আন্তরিক কেন্দ্রীয় জামে মসজিদের মাঠ ময়দানে আল্লাহ পাক সবাইকে বসার যোগ্যতা প্রদান করে দিয়েছেন ওই রবের দরবারে সবাই একযোগে পড়ে নেই আলহামদুলিল্লাহ আর একটু চজে পড়ে নেই আলহামদুলিল্লাহ যে মহান রব ইচ্ছে করলে বাংলার জমিন থেকে অর্থ সম্পদের থেকে মায়া বহ প্রেম প্রীতি থেকে বাড়ি গাড়ির থেকে টাকা পয়সার থেকে জমি জমার থেকে রাজনীতির থেকে বন্ধু বান্ধব থেকে সোনার বাংলা থেকে এক সেকেন্ডের ভিতরে 3.5 হাত কভারের যাত্রী বানিয়ে দিতে পারতেন জোরে কণ্ঠে ঠিক কিনা
সেখান থেকে আল্লাহ পাকের কুদরতি মায়াবি দরদি হায়াত দিয়ে আমাদের মতো গুনাহগার মানুষকে আল্লাহর আসমানি আওয়াজ মহামান্বিত পবিত্র কোরআনুল কারীম শোনার জন্য মাঠ ময়দানে বসার যোগ্যতা দিয়ে দেন যে মহান রব, ওই রবের দরবারে সবাই একসাথে প্রশংসা করি পড়লে আলহামদুলিল্লাহ। অতঃপর আকায় নামদার তাজদারে মদিনা বিশ্বের দুলাল্লুবি আখেরি জামানার পয়গম্বর সর্দারে আলম বালপক্তির দুর্ভোগ কারবার প্রান্তর থেকে ইসলামের পতাকা উত্তোলন করে আইনা চাহিদা যুগের সমস্ত ইংসদ ঘোষণারে নির্যাতন অত্যাচার মানুষগুলো মতবাদ সমস্ত বিধি বিধানকে বন্ধ করে দিয়ে মানুষগুলো নিয়মকে অফ করে দিয়ে আল্লাহর মহামান্বিত পবিত্র কোরআনুল কারিমের আইনকে প্রণয়ন করে পবিত্র কোরআনুল কারিমের দাওয়াত দিয়ে দুনিয়ার সমস্ত মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়ে নবী আমার সোনার মদিনায় ঘুমিয়ে আছেন ওই নবীর প্রতি লাখ করে দরুদ ও সালাম সবাই পড়ি সাল্লাল্লাহু। আজকে মাহফিলের ভিতরে বসতে পেরে খুশি না বেজার? একটা হাত তুলে দেখাই কারা কারা খুশি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, নারায়ে তাকবীর। আপনাদের গন্ধ আছে? খারাপ লাগতেছে? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের 30 পারার থেকে ছোট্ট একটা সুরার 2টা আয়াত তেলাওয়াত করেছি, এখান থেকে কথা বলবো ইনশা আল্লাহ। আপনারা প্রাণ বলে আমার জন্য দোয়া করবেন, আমি সকলের জন্য সার্বিক মঙ্গল কামনা করি, সবাই বলে আমিন। এ পৃথিবীতে যদি 20 কোটি টাকা ব্যাংকে থাকে আর 10 বিঘা সম্পত্তি যদি আপনার মাঠে থাকে আর 12টা সওয়াল 35টা মেয়ার আর 90 দলের যদি সভাপতি থাকে, এই সমস্ত ক্ষমতা মানুষকে হায়াত বাড়া দিতে পারে না যতক্ষণ না একজন মানুষ আর একজন মানুষের জন্য আত্মার থেকে দোয়া না করে। আরো জোরে করে, একজন মানুষ আর একজনের জন্য আর একজন মানুষের জন্য আত্মার থেকে দোয়া করলে আল্লাহ পাক তার হায়াত বাড়ায় দেয়। এবার জোরে পান, মানুষের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নেই? লাগে খালি কুত্তার মতো বোহা বহি করবে আসে না? কিছু মানুষ কাছেই যাইবার দেয় না, কুত্তা যাইতে মানুষ। মানুষের সাথে এমন ব্যবহার করবেন মানুষ জানি কয় গরমের দিনে শীতের দুধের পিঠে, যে পিছন থেকে গালি মারবে তারে কবেন ভাই গালি 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 গালাস পারো কে, দুনিয়া তো থাকার জায়গা না, চারিপাশটা নরম করে কথা কবেন, দেখবেন ও আপনার দুলাবের মতো ব্যবহার করবে, মারহাবা করো। এই জন্য হজরত ওমারের কাছে নবী বলতেছে ওমার তুমি আমার জন্য দোয়া করো, ওমার মুচকি হেসে দিয়ে কয় হুজুর আপনি হলো নবী আর আমি হলো ওমার। নবী ডাক দিয়ে কয় ওমার রে তোর দিনটা যদি ভালো হয় তোর দোয়া হইলে আমি নবী আমার আল্লাহ হায়াত বাড়ায় দিবেন। এই জন্য মানুষের সাথে শব্দ ব্যবহার করবেন, মানুষ রতন করো তারে যতন, যত্ন সারা রত্ন মেলে না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারিমের সূরা লাহাব থেকে তেলাওয়াত করছি, আওয়াজ দিয়ে কোন কোন সূরা? লাহাবের আর একটা আঞ্চলিক নাম আছে, লাহাবের সূরার প্রথম শব্দ দেরাত করলে সবাই চেনে তাব্বাতিয়াদের সূরা, আওয়াজ দিয়ে কোন কিসের সূরা? মহিলাদেরকে যদি বলেন সূরা লাহাব চেনো কয় না তো এটা কোরআন শরীফের বাইরে, আর যদি কয় না তাব্বাতিয়াদের চেনো কয় হ্যাঁ ফরজানদের গাদার ভাবে জানে মারহাবা কয়। এই জন্য পবিত্র কোরআন শরীফে কিছু কোরআনের ভাষায় নাম আছে আবার কিছু মানুষের মুখস্থ কোরআনের আয়াত থেকে নাম মুখস্থ করছে, ঠিক না ভাই? ঠিক আসে না, আমি সূরা লাহাব থেকে কথা বলবো, তার আগে জানাই আজকে 2022 সাল, কয় সাল? 2022 সাল, 2021 সাল শেষ, 22 সাল শুরু। 2021 সালের শেষের দিকে এসে আমি একটা গজল লিখছিলাম, কারণ এই বছর তো বাংলাদেশে নির্বাচন ভোটাভুটিতে ভর্তি, তাই না ভাই? কার ভোট কেটো নেই কেটো ক্ষমতা যায় আল্লাহ ভালো রাখে, আর দেশের নিয়মও ঘুরে গেছে, এই নিয়মকে কেন্দ্র করে নিয়ে চতুর্দিকে খেয়াল করে আমি একটা নতুনভাবে গজল লিখছি। এই গজলের ভিতরে মানুষের আবাসিক পারিপার্শ্বিক আর্থিক রাজনৈতিক ক্ষমতা দল সব কিছুকে কেন্দ্র করে নিয়ে জেলাফির মতো পেঁয়াজ দিয়ে এই গজলটা মিলে আটকায় রাখছি, মারহাবা। জেলাফির পেঁয়াজ আছে অনুমান করা যায় কিন্তু পেঁয়াজ খুঁজে বাই করা যায় না, তা আমার এই গজলটা যদিও গজল হয় সারা বাংলাদেশের আচার আচরণ মানুষের পরিস্থিতি নিয়ম অবিচার সবিচার সব কিছু এই গজলের মধ্যে আছে ইনশাআল্লাহ আসেন। এবার আমার সাথে সাথে
টক টক করে ময়ূর পাখির মতো, তোতা পাখির মতো এই গজলের সুর দিবেন। রাজি আছেন তো সবাই? এই গজল আপনারা কোনোদিন শোনেন নাই, এটা আপনারা কোনোদিন কম্পিউটারেও পান নাই। লেখছি আমি, সুর দেই আমি, যাতে মোল্লা আমি লেখছি আমি সুর দেই, পাবেন কোন জায়গায় খেয়াল করে। এই পৃথিবীতে যত মাস্তান, যত আহাদুরি, যত বাহাদুরি, যত রাজা, যত টাকাওয়ালা লোক হোক, কোটিপতি, চোর, ফকির, মিসকিন, দাপ্পার, আলেম, ওলামা, হাফেজ, কারি, আল্লাহর ওলি, কেউ কি দুনিয়ায় থাকছে না মারা গেছে? জোরে কন, দুনিয়ায় কি থাকার জায়গা আছে? সবাইকে একদিন কবরে যেতেই হবে। তাই খেয়াল করেন আমি কিভাবে গজলটা লিখছি। রঙের জীবন বন্ধ হবে কবরে গেলে, ভাই রঙের জীবন বন্ধ হবে জাকি দিয়া, রঙের জীবন বন্ধ হবে কবরে গেলে, ভাই রঙের জীবন বন্ধ হবে শুরু হবে নতুন হিসাবে, যা করছ এইভাবে চলে, শুরু হবে নতুন হিসাবে, যা করছ এইভাবে, রঙের জীবন বন্ধ হবে কবরে গেলে, সবাই কান, রঙের জীবন বন্ধ হবে সাথী সঙ্গী সবাই মিলে কাটাই সজীব, সাথে হবে এই পৃথিবী ভাবনাই তথায়ম। আর একটু ধীরে বল, সাথী সঙ্গী সবাই মিলে কাটাই সজীব, এখন মরার পরে সাদা কাপড়, মরার পরে মরার পরে সাদা কাপড়, চল যে কবরে, রঙের জীবন বন্ধ হবে কবরে গেলে, ঝাঁকি দিয়া, রঙের জীবন বন্ধ হবে তোর শুরু হবে নতুন হিসাবে, যা করছ এইভাবে, ঠিক না ঠিক, শুরু হবে নতুন হিসাবে, যা করছ এইভাবে, রঙের জীবন বন্ধ হবে, আওয়াজ দেন, রঙের জীবন বন্ধ হবে, যৌবন বড় জীবন আর অর্থ বড় সংসার, শুধু বলছ আমার আমার ফুরাবে না জীবনে, কথা কি বোঝা যায় আমার? এই দিনের সাথী সঙ্গীর কি অভাব আছে? চাষটালে যাইবেন, তিনজন চা খায়, বারো জন আফেরা থাকে, কথা হল রাখে। নির্বাচন অফিসে যাইবেন, দেখবেন 33 জন চেয়ারে সিত হয়ে গেছে, যাত্রা দেখার যাইবেন, কাসার দিয়ে নিয়ে টিকিট কাটতেছে, ঠিক না ঠিক? মিছিলে যাইবেন, যদি কয় যে খিচুড়ি আছে কার তলে কেটে পরে আল্লাহ ভালো জানে, যদি কয় যে মেম্বারে দাঁড়াও, এক গ্রামে বটি 300, দাঁড়াইছে 7 জন, খোদার কসম উঠবো 1 জন, কথা হল রাখে আছে না নাই? এ যেই জায়গায় যাইবেন, বন্ধু বান্ধবের অভাব নাই, গল্প গুজবের অভাব, যৌবন বড় জীবন আর অর্থ বড় সংসার, শুধু বলছে আমার আমার ফুরাবে না জীবন, আর মরার পরে শূন্য জীবন, তোমার মরার পরে শূন্য জীবন, চল যে কবরে, রঙের জীবন বন্ধ হবে সবাই, রঙের জীবন বন্ধ হবে কবরে গেলে, ভাই রঙের জীবন, যৌবন ভরা জীবন আর অর্থওয়ালা সংসার, এই দুইজনের গুদান যায় না ভাই। বর্তমানে বাংলাদেশে যে যুবক ভাই আছে, দেখবেন এরা মাথার চুল কাটে, ডাইনে মোড়া বেকু গাড়ি ধরা দিয়েছে, আমরা হুদ্দা কাটে, ভাইয়ের মোড়া ঢেকেছি ধরে না, আছে না নাই? এই ছেলেটা রাস্তা দিয়ে হাইটে যায়, গাইনে মোড়া মানে চামড়া ভাই করছে, বার মোড়া কাটে নাই। এখন একজন বুড়া মানুষ ডাক দেখ, হাই ছেলে হলো কি কাম, কাই যে গাইনে মোড়া যে বেকু গাড়ি ধরে দে, চামড়া হুদ্দা কাটছাও, বাই মোড়া কাটো নাই, এই জীবন থাকবো না, একদিন মরিয়া জানাব, আমার মতো বুড়া হইয়া ফটো 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 হয়ে যাবে গা। এখন এই জীবন ডাক দেখ, চুপ করে বোঝা না কিছু না, দেশে ডিজিটাল হুশ নাই, আক্কেল নাই। আমি মুরব্বী ডাক দেখ, তোর মতো এই ব্যাপারে বুড়া হয়েছি, কথা কন রাখে, তোর মতো এইবার পাং পাং কই নাই বুড়া হয়েছে। আর দেখবেন যার সংসারে জুত আছে সে দাঁড়ায় ভোটে, আপনি গ্রামে ভোটাভুটি শেষ হয়েছে না,
মেম্বার হইব একজন, তারাই ছিল কয়জন? কয়জন? সাতজন হয়েছে, কয়জন? একজন। সাতজন দাঁড়াইছে, উঠছে একজন, বাকি ছয়জনে যদি কেউ কইছে যে ভাই ভোটে তো দাঁড়াইছে, তোমার তো ভোট টোট তেমন নাই, তোমার তো ভোট তেমন নাই, চুপ করে আমার হলো ডাবা ভোট। কথা খান কি ভোট? ওর ডাবা ভোট না। নির্বাচনের দিন ভোটাভুটির দিন বিকালবেলা দেখা যায় ভোট ড্রাইভ হয়ে গেছে, আছে না নাই? আরেকজনকে ডাক দেয়, কয় ভাই ভোটে তো দাঁড়াইছি, ভোট টোট দিও। কয় বলেন ভোট দিছি মানে আপনি ভোট দিয়েই দিছি। ওই লোকের কাছে আর এক প্রার্থী যা, কয় ভাই ভোটে দাঁড়াইছি খবর কি? কয় দূর তোর খবর একে। দেখেন একজনের কাছে বিভিন্ন মেম্বার যায় ভোটের তালিকা নেয়, ভোটারও এমন খারাপ, শয়তানেরও খালা তো ভাই, কের কাছে না করে না, একজনের পাশে থাকে আর একজনের ভোট দিয়ে দিছে, আর একজনে কয় তুই একে আসা, তার মানে ভেজা পান লাগাইছে কি কর। তাই আমি গজলের মধ্যে আটকা লেখছি, যৌবন বারা জীবনার অর্থ বড় সংসার, শুধু বলছো আমার আমার ফুরাবে না জীবন, আরে মরার পর শূন্য জীবন, জোরে মরার পর জীবন খালি হাতে যে কবরে, রঙের জীবন বন্ধ হবে, আওয়াজ দা, রঙের জীবন বন্ধ হবে কবরে গেলে, ভাই রঙের জীবন এই দুনিয়ায় দলার নেতার কোন অভাব নাই, কোন দলের পক্ষে জীবন কাটাইল রে ভাই, দলেরও অভাব নাই নেতারও অভাব নাই, আছে কত নেতা দেহে তিনটা ছাগলের গলায় ধরি দেয় টাইনা নিবার দিলি নে হবো না, হেউ নেতা কথা হন দেখা, দলেরও অভাব নাই, একটা লাল কাপড় মাথায় বান্ধা দল সাজে, আমি সাধু নামাজ রোজা লাগবো না, আমি সাধু, আছে না ভাই? সাহাবাই সাক্ষি দিল নবীর দালবিন, সাহাবাই সাক্ষি দিল নবীর দালবিন, কবর কোন উপায় নাই রে, রঙের জীবন বন্ধ হবে কবরে গেলে, চাকি দিয়া রঙের জীবন কবরে গেলে, তার শুরু হবে নতুন হিসাব, ও ভাই শুরু হবে যখন এইভাবে, রঙের জীবন বন্ধ হবে, আরে রঙের জীবন বন্ধ হবে, এই দুনিয়ায় দলের নেতার কোনো অভাব নাই, কোন দলের পক্ষে জীবন কাটাইলা রে ভাই, সবাই সাক্ষী দিল নবীর দলবিন, কবরে কোনো উপায়? একসাথে জবাব দিবেন, পৃথিবীতে যত দল আছে প্রত্যেক দলের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার ম্যানেজার আছে না নাই? যেই দলের নেতাই মারা যায়, সভাপতি মারা যায়, শ্রোতাই মারা যায়, আর জন মারা যায়, মৃত্যুর পরে মাটির কবরে নামায় মুন্সি সিনার উপরে দুইটা আঙ্গুল টান টানা করে ধুই দেয়, একটা দোয়া করে দেয়, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, 30 বছর করছে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের সব লোক কবরের উপর দাঁড়া ডাক দিয়ে কয় তুই হলো রসুলের দল, 24 বছর করছে বিএনপি, বিএনপির সব লোক দাঁড়া বেটারে ডাক দেয় কয় ও আলা মিল্লাতে রসুলুল্লাহ, তুই রসুলের দল, জাতীয় পার্টি তাই কয়, যার সত তাই কয়, বাসদ তাই কয়, সর্বহারা তাই কয়, পূর্ব বাংলা তাই কয়, কমিউনিস্ট তাই কয়, সব দল কয় তুই রসুলের দল, কথা কন ঠিক না বেটা? আরে বেটা এই দুনিয়ায় যে কোনো দল করে তুমি মরিয়া গেলা, আর কবরে যাও রসুলের দল, কবরে যদি রসুলের দলই স্বীকার করো, তাহলে দুনিয়ায় পয়সা থাকতে, শরীরে জোর থাকতে, মুখে জুত থাকতে, সংসারে টাকা থাকতে, শরীরে যৌবন থাকতে, এই দুনিয়া রাস্তা ঘাটে চলাফেরার মাঝে, দোকানে পাঠে মুখের চলগান লিল্লাহে তাকবীরের সাথে, এই দুনিয়ার ভিতরে তোমার রসুলের দল করাই দরকার, কথা কোন ঠিক না বেঠি? যেই দিন মাটির কবরে তোমার আওয়ামী লীগ ধরা দেবে না, যেই দিন মাটির কবরে তোমার বিএনপি ধরা দিবে না, যেই দিন মাটির কবরে তোমার জাতীয় পার্টি ধরা দিবে না, যেই দিন মাটির কবরে তোমার কোনো পীর ধরা দিবে না, বাংলার কোনো দল মাটির কবরে কাজ করে না, বাংলার কোনো দল মাটির কবরে ক্ষমতা রাখে না, একটা মাত্র দল ক্ষমতা রাখে, একটা মাত্র দলের পাওয়ার আছে, একটা মাত্র দলের নেতার ক্ষমতা আছে, আমার প্রফেট আমার মোহাম্মদ রাসূলুল্লাহ, নবীর দল ছাড়া কোনো উপায় মাটির কবরে থাকে না, বাইরে থাকতে বাংলার জীবনে Yeah.
আজকে নবীর দল যারা হক কথা মাথায় টুপি দেয়, লম্বা করে দাঁড়িয়ে রেখে তাকবীর দেয়, তাদের নাম পড়েছে জঙ্গি। কথাখান না কে? যারা হক কথা পায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, লিল্লাহে তাকবীর দেয়, সমাজকে ঘুষ মুক্ত, সুদ মুক্ত, ব্যবিচার মুক্ত, জানা মুক্ত, অশ্লীলতা কাজ মুক্ত করতে চায়, তারা তাকবীর দিলে তাদের নাম পড়েছে জঙ্গি। কথা ভাল না কে? এই সমস্ত চলগান তাকবীর বন্ধ করে যারা বন্ধ করে দিতে চায়, জঙ্গি বলে নাম দেয়, ওরা হলো এক নাম্বার শয়তানের হুমুন্দি। কি কয়? কারণ তুই হুমুন্দি কবরের কিনারে যাকাস, ও আলা মিল্লাতে রাসূলুল্লাহ। যারা রাস্তায় চলগান দিছে, তাকবীর দিছে, নারায় তাকবীর দিছে, ওরা তো অরিজিনাল রাসূলের দল। ঠিক কেন? ঠিক। এই জন্য বলছে হলো শয়তানের হুমুন্দি। আঙ্গুর হুমুন্দি না, আঙ্গুর হুমুন্দি অত খারাপ না, কার হুমুন্দি? হ্যাঁ, ঘুমাইছেন? আমার কথা কি যুক্তি সারা? আলহামদুলিল্লাহ। কন একটু জোরে কন। রাজা ডাক দিয়ে কয়, এই আমার দেশের মধ্যে সবচাইতে মিশা কথা কেটে বেশি গহরস কে? তাই আমি প্রতিযোগিতা দিলাম যে বেশি বড় মিশা কথা হবে 50,000টা পুরস্কার। মিশা কথা কি আমরা কম জানি ভাই? আঙ্গুরে পেটের নারী পেছে পেছে মিশা কথা আছে না? নারী একজন দ্বারা ডাক দিয়ে কয়, রাজা আমি সবচাইতে বড় মিথ্যা কথা বলতে পারি। কয়, রাজার দরবারে কি লোকের অভাব আছে? উজে শহীদার দফাদার পাইকার মেনাদারের অভাব নাই, বহু লোক। একজন দ্বারা ডাক দিয়ে কয়, বাচ্চা লান্দার মিথ্যা কথা শোনেন, 50,000টা গোল দেয় লাগবো। কয়, এই যে টিহার পেটি তোর দিয়ে মুটে হে। কয়, আকাশ দিয়ে হেলিকপ্টার যাইতে মশার সাথে টক্কর লাইগা, হেলিকপ্টার ভাঙ্গা খানচুর হয়ে গেল, হেলিকপ্টারের ভিতরে 28 জন মানুষ ছিল, তার 33 জন মারা গেল, 35 জন হসপিটালে ভর্তি হইলো। আমার গল্প শেষ হইলো। আর মুজিরা আপনার টাকা কয়, আল্লাহ একটু মিশা কথা না গজ। হেলিকপ্টারে মানুষই ধরে 4 জন, কথা কন? 5 জন হেলিকপ্টারে মানুষই ধরে 4 জন অথবা বড় জোর 10 জন। এই জায়গায় হেলিকপ্টারে লোক আসাইছে 28 জন, মারা গেছে 33, হসপিটালে গেছে 35। নুজিরে ডাক দিয়ে কয়, তোর ঠাটা করবো ঠাটা করবো, এত বড় মিশা কথা কইস না। এই হেলিকপ্টার কি মশার হাতে টক্কর লাগে ভাঙতে পারে? উজিরে রাজা ডাক দিয়ে কয়, রাজা 50,000টাকা দিয়ে দেন গেছে কে? কয়, আর প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে মিশা কথা। এক নম্বরে হেলিকপ্টারে পাখার বাড়ি খেলি 14,000 মশার পাখের নাম থাকতো না, আর হেই মশা বলে হেলিকপ্টার ভাঙছে। 2 নম্বরে হেলিকপ্টারে মানুষ ছিল 28 জন, মারা গেছে 33 জন, আর হসপিটালে গেছে 35। তাহলে মানুষ ছিল 28, মারা গেছে 28, মানুষই ছিল 28 জন, তার মারা গেল 33 জন। তাহলে হিনেই তো 5 জন বেশি, আবার হসপিটালে গেছে 35 জন। এই মানুষগুলো আইলো কোন থেকে? আনুজির ডাক দিয়ে কয়, এক সারার এই উপহার কেই পায় না, টেহাকেই পায় না। রাজা কয়, উজির ওর দেহা দেখি তুইও পাগল হইস না কে? কয়, এটা একটু মিশা কথা হইল। উজির কয়, ওরে বাবা, তালিবান রাজার পেটে কত মিশা কথা, এত বড় মিশা কথা তাই যখন ধরে না, তালিবান রাজা কত বড় পাপী লোক। উজির কয়, রাজা বুঝ দেন এটা মিশা কথা কেমনি হয় না। তামাম পৃথিবীর বাদশা হলো 4 জন, আল্লাহ বানাইছিল। 1 নম্বরে বেঈমান কাফের নাম তার নমরুদ, 2 নম্বরে মুসলমান নাম হলো তার হযরত সুলাইমান আলাইহিস সালাম, 3 নম্বরে মুসলমান জুলকারনাইন, 4 নম্বরে বেঈমান কাফের হলো ভক্ত রাসূল। এই 4 জন হলো তামাম পৃথিবীর বাদশা, তাদের কথায় বাতাস নড়াচড়া করছে। তার মধ্যে বেঈমান কাফের মধ্যে 1 নম্বর হলো নমরুদ। এই নমরুদের মতো তামাম পৃথিবীর বাদশা, এই লোকটারে যদি আল্লাহ ল্যাংড়া মশা, এক পাহা ভাঙ্গা, এক ঠ্যাং ভাঙ্গা, এক সই কানা, এত বড় বাচ্চারে যদি এক সই কানা, এক ঠ্যাং ভাঙ্গা আর এক পাহা ভাঙ্গা মশা দিয়ে যদি আল্লাহ মারবার ভরে, আমি বিশ্বাস করি মশার হাতে টক্কর লাগিয়ে ও হেলিকপ্টারও ভাঙছে, লোক 28 জন মরছে, হসপিটালে 33 জন গেছে। মারা বাবা বুঝি ডাক দিক, রাজাও তো দেখি কম খারাপ না রে, কোন কার যুক্তি নিয়ে কোনে লাগাইছে। আর একজন ডাক দিয়ে বাচ্চা, আমি একটু কথা বলে কি, তাই আমি এই মুহূর্তে আসতে দেখলাম আপনার বাড়ির সামনে 6 জন মহিলা সাইজা গুজা বসে রয়েছে, এত সুন্দর চেহারা, 1-3 জন পোলাপানের মাল, 6 জন মহিলা সাইজা গুজা গাছের নিচে হাওয়া খাইতেছি, 6 জন 6 দিকে চোখ করে মুখ করে বসে রয়েছে, কেউ কারোর সাথে কথা কয় না। আধা ঘন্টা দেরি করলাম তো দেখি ওরা কিছু আলাপ পারে নাই, তো 6 জন মহিলার মধ্যে 1 জন মহিলা কের হাতে কি কথা কয় না। কাঁচা থাক, তোর প্রশ্নের জবাব পরে দেবে।
আরো কেউ পারো? কেটা তুমি কি পারো? মহারাজ আমি একটা কথা কই, বলে কি তাই পুকুরের কিনার আসতেছিলাম আপনার পুকুরের মধ্যে, 27.5 মনে 1 টন, তারই হলো 75 টন, এত বড় হাতি পুকুরে নামছে পানি খাওয়ার জন্য, কম থেকে দেয়া গেছে লাভ দেয়া হাতি খাওয়া লাইল। ফেকুজি ডাক দিকে দেখছেন এই হারামি কি কয়, এই ব্যাঙ্গে বলে লাভ দেয়া হাতি খাইছে, হ্যাঁ খাইছে। রাজা ডাক দিয়ে কয় ব্যাঙ্গে হাতি খাইছে একটু স্বাভাবিক ব্যাপার। উজির কয় হ্যাঁ আপনি জানেন নাই তাই কন, ব্যাং হলো 100 গ্রাম, হাতি হলো 75 টন, 27.5 মনে 1 টন, তার হলো 75 টন, এত বড় হাতি ব্যাঙ্গে খেলে তাও আপনি গঞ্জটি মিশা কথা না। তখন তুই যে উজির আমার পাউটে ফোস, আমার খাতাটে ফোস, তোর যদি এখন তামার পাতিলে লিখে দিই যে এই আমি যে রাজা আর তুই উজির, এই দেশটা তো আমি লিখে দিলাম, তুই এই দেশের বাদশাগিরি করবি না? কয় করবো। কয় এর মধ্যে খবর এলো পাকিস্তানের বাদশাহ মরে গেছে গা, ইমরান খান মরে গেছে, ওই দেশ তো ইমরান খান তোর নামে লিখে দিছে, তাহলে তুই দুই দেশই চালাবি না? কয় হ্যাঁ আমি আইব সরকার, পূর্ব পাকিস্তানও আমার পশ্চিম পাকিস্তানও আমার। রাজা ডাক দেয় কয় এ হারামি, তুই আমার পাউটে বস, তুই উজির, তুই যদি চান্স পায় দুই দেশের বাদশাহ বস, ওই ব্যাংকের এত খিদা নাকছে, ওই পোতা 75 টনের হাতি কে ও বা হাতি 3 টা খাইব, হে খিদা ব্যাংকের মধ্যে আছে। রাজ দরবারে সবকে কথা ঠিকই কইছে, উজিরের পেটে যদি এত খিদা থাকে ব্যাংকের তো খিদা লাগবার পারবে। আমি রাজা ডাক দেখাই এসব তো মিশা কথা বাদ, তুমি কি কই বসাইলে? কয় রাজা আমি একটা সত্য কথা কই বসাইলাম, তা তো শুনলেনি না, 6 জন মহিলা সাইজা গুইজে কাজতলা বৈশা রয়েছে, কেই কারো হাতে কথা কয় না, ওরা যে 6 জন মহিলা কথা কয় না মানে কি? এই যে আপনার কাছে জানবার চাইলাম। রাজা ডাক দিয়ে কয় তার মানে এই 50,000 চেহে তুই পাস। উজির কয় মিশা কথা কয় না কিছু কয় না, সত্য কথা কইলো, 6 জন মহিলা সাইজা গুইজে বৈশা রয়েছে, তারা কথা কয় না, আর হে কিভাবে পুরস্কার পায়? রাজা ডাক দিয়ে কয় এ উজির, তোর মাতার মধ্যে আল্লাহর কোরআন নাই, নবীর রসুলের হাদিস নাই, যার মাথায় কোরআন আছে, যার মাথায় রসুলের হাদিস আছে, যে কোরআন পড়তে পারেন, সেই এই বেটার 6 জন মহিলার গল্প দিশা পাইছে, 6 জন মহিলা একখানে বসে রয়েছে, কোনো মহিলা কোনো মহিলার হাতে গল্প করে না, কমপক্ষে 3 জন কইতেছে আমার জামাই হলো পাহাইরা বানর, পাহাইরা শয়তান, ওর হাতে বিয়ে বসার সাই বাপের বাড়ি থাকা ভালো আছিল, 6 জন মহিলা একখানে থাকে ওই জায়গায় যে জামাই বদনাম করে না, আমি রাজা এ কালো বিশ্বাস করি না, ও কালো বিশ্বাস করি না। উজির ডাক দিয়ে কয় তারা তো কথাই কয় না, বিশ্বাস করবেন কেন না করবেন তাতে আসে যায় কি? রাজা ডাক দিয়ে কয় খুনি করবেন জিলাইন বোখারি শরীফের হাদিস, আল্লাহ নারী করে বানাইছে বাঁকা হাত দিয়া, লান্তাস তাকে মেমেন তো আরি, ওরা কখনো সোজা পথে থাকতে পারো না, জামাই যদি আল্লাহ নারী জাতি বানাইছে বাঁকা হাত দিয়া, আর তুমি গোবরে চুপ করে বসে আছিল, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আজকে বাংলাদেশের নেতা সব নারী, আমরা চাইলে দিমু বাড়ি কিনবো গরুর গাড়ি, কথা বল না কে, তাঁতের মাজার নাই, মহাজন শিল্পপতি কি খাই, যারা আছিল ছোট মোটো নেতা তারা হয়েছে বড় নেতা, আর শিয়াল গুলি হয়ে গেছে পণ্ডিত, আঙ্গর বাইক আমাদের বাইকে আর কিছুই নাই, আমরা খালি শীতের দিনে ডাক্তার মো আর তাকবীর দিলি সিরাজগঞ্জ জেল খানায় যাবো, কথা কোন ঠিক লাগে? ঠিক নারী জাতির জাতি বাঁকা, আল্লাহ বানাইছে বাঁকা হাত দিয়া, অবশ্যই ইমানদারদেরকে দেখতে এইবার নতুন করে বাজেট পারেছে, 100 জন অফিসারের মধ্যে 33 জন নারী থাকবো, উত্তম মধ্যম আসছিল তাই যে দশা, 100 জন অফিসারের মধ্যে যদি 33 জন নারী ঢোকে আঙ্গুরার বাসা বাংলাদেশে নাই দাদা, কি কর ঘুম ধরছে লাগে? আসেন উচিত কথা বলা বাপ, আল্লাহর কোরআনে যাব, রাজি আছেন তো? রাজি আছেন? মারহাবা করেন আমার সাথে সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সবাই পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা
كسب صدق الله العظيم. সূরা কিন্তু অনেকে আপনারা জানেন তাই না দাদা? খুব পরিচিত সূরা, কান লাগায় শুনেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে লাহাব তোমার দুটি হস্ত দয় ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এই দুনিয়ার কামাই করা অর্থ সম্পদ অর্জিত করা তোমার টাকা পয়সা হাসরের ময়দানে তোমার কোনো কাজে আসবে না। টাকা পয়সা আমার ঘরে অনেকের আছে না ভাই, এমনও টাকা পয়সা আছে কোনোদিন ধরা দিব না। এইবার সুরাটার সাথে একটু পরিচয় হব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তার মানে হে লাহাব, লাহাবের বাপের নাম হলো মুত্তালিব, আওয়াজ দিয়া কর নাম কি? আরো জোরে, জোর হলো না। মুত্তালিব বিয়া করছিল সয়হান, আওয়াজ দিয়া কর কয়হান? প্রথম বিবির নাম হলো ফাতে, প্রথম বিবির পেটে হয়েছিল নবীর বাবা আবদুল্লাহ। যতগুলি ছেলে সন্তান তার ভিতরে একটা সন্তানের নাম হলো আবদুল্লাহ, প্রথম বিবি। মা বলে কি প্রজেক্ট করে অশুনতেছে, ক্যামেরা আছে ভালো করছে, বুদ্ধির কেন করছে? আজকে সব কে বসা নুইটার মা বোনের কাছে বলে দেহের নিত। মুত্তালিব বিয়া করলো সয়হান, প্রথম নাম্বার বিবির নাম হলো ফাতে, মুত্তালিবের শ্বশুরের নাম হলো আমর, দাদা শ্বশুরের নাম হলো আজয়েব। আজয়েব বাজান 135 বছরে মারা গেল, তার বাড়ি হলো মক্কার মাহাজমাতে। ওই মুত্তালিব 5 নম্বরে একটা বিয়ে করে, তার নাম হলো লুব্বা। নাম কি? লুব্বার পেটে মাওলা একটা ছেলে দিল, নাম রাখলো উজ্জার, তার মানে তখন ইসলাম ধর্ম ছিল। পরবর্তীতে নাম তার হইয়া গেল লাহাব। এই লাহাবকে আল্লাহ উদ্দেশ্য করে আল্লাহ সূরা নাযিল করে দিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সাদাকাল্লাহুল আযীম। তাইলে লাহাব হলো মুত্তালিবের 5 নম্বর বই, লুব্বার পেটের সওয়াল ভুলে যাবেন নাকি? তাফসির যা তাফসিরই ভালো করে শোনেন। এই লাহাবের বাজান দুইটা ছেলে ছিল, বড় উতবা ওতেবা, নবী দুইটা ছেলের সাথে দুইটা মেয়ে বিয়া দিছিল প্রথম যুগে, প্রথম একবারে এক ফাস্ট। প্রথম বড় মেয়ের নাম রকিয়া, ছোট মেয়ের নাম হলো কুলসুম। এই দুইটা মেয়ে বাজান আপন চাচা লাহাবের ছেলের সঙ্গে বিয়া দিছিল। বন্ধুরে নবী আমার বিস্তার ভিতরে ঘুমা আছে, আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে কয় জিব্রাইল রে তাড়াতাড়ি করে আমার বন্ধুর বাড়িতে চলে যাও, আমার বন্ধুকে খবর দিয়ে আসো, আমার বন্ধু যেন সকালবেলা ঘুম থেকে ওঠে তার নিকটতম আত্মীয়র বাড়িতে কালেমার বাণী প্রচার করে। জিব্রাইল গভীর রাত্রিতে এসে নবীকে ডাক দিয়ে কয় নবী গ আপনার নিকটতম আত্মীয়র মধ্যে দাওয়াত দেন, ঘুমটা ভেঙে গেল। খাদিজাকে ডাক দিই কয় খাদিজা, এই মুহূর্তে জিব্রাইল আমার কাছে এসেছিল, আমার আত্মীয়র ভিতরে কালেমার বাণীর দাওয়াত দিতে বলছে সকালবেলা। খাদিজা তো তাহেরা বিশ্ব নবীর স্ত্রী, ডাক দিয়ে হয় এই মক্কার ভিতরে তো আপনার আত্মীয় স্বজনের অভাব নাই, আপনার রক্তের বংশের লোক হলো 104 জন, 104 জনের আবার আত্মীয় স্বজনও আছে ঠিকই না ব্যাপক, আপনি তাড়াতাড়ি করে আত্মীয়কে দাওয়াত দেবেন। নবী কয় না রে, নিকটতম আত্মীয় যাদের সাথে সম্পর্ক করছে। খাদিজা ডাক দিয়ে কয় হুজুর গো, আল্লাহ যদি আত্মীয়কে কালেমার বাণীর দাওয়াত দিতে বলেন, একটা হলো চাচা, তাতে দুইটা মেয়ে বিয়ে দিছি চাচার ছেলের সঙ্গে, ওনার নাম হলো লাহাব, ওই লাহাবের বাড়িতে আপনি আগে কালেমার বাণীর দাওয়াত দেন। নবী আমার ডাক দিয়া পায় খাদিজা রে, দুইটা কন্যা যেই লাহাবের বাড়িতে বিয়া দিলাম, এই লাহাবের বাড়িতে দাওয়াত দেব কালেমার কেমন দেখা যায়, কিছু তো জোগাড় পাতি করা দরকার ছিল। খাদিজা ডাক দিয়ে পায় হুজুর গো, আমার বাড়িতে একটা মুরগি
মুরগি আছে, মুরগিটা জবাই করে, মুরগিটা জবাই করার পর আমার বাড়িতে এক পোয়াটা আছে, আটা গরম পানির মধ্যে ডাইলা দেয়, আমি রুটি বানাইতে থাকি আর মুরগি ভুনা করতে থাকি, আপনি আমার বিয়াই এবং সাসারে দাওয়াত দিয়াই দেন। আল্লাহু আকবার, নারা তাকবীর, আল্লাহর নবী চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, অর্ধেক রাস্তায় যখন চলে গেল নবী আমার মনে মনে পরিকল্পনা করে কয় মালিক রে, তুমি তো রিজিকের মালিক, তুমি তো খাবারের মালিক, আমি এক বিআইকে দাওয়াত দেব না, আমি দাওয়াত দেব 40 জন। কয়জন? কথা কর, কয়জন? বোর হাতে যুক্তি করছে কয়জন? এক বিআই রাস্তায় যায় বুদ্ধি করছে 40 জন। আপনার বাড়িতে যদি মহিলা একজনের পাকায়, গ্রামে যা যদি 40 জনের দাওয়াত দেন, বই মারবো না ভালোবাসবো? কথা বল না। বাড়িতে যুক্তি করছে একজন আর উনি অর্ধেক রাস্তায় যায় যুক্তি করলো 40 জনের দাওয়াত দেব, এই কথা বইলা বাজান। এবার বিআই বাড়িতে চলে গেল, যখন বিআই বাড়িতে চলে গেলেন, লাহাবকে ডাক দি কয় বিআই, লাহাব বলতেছে কি রে ভাইস্তা বিআই, একতে ভাইস্তা তাতে বিআই, মানে ডবল বিআই, কি বলার জন্য আসছেন? নবী আমার ডাক দি কয় কি বলবো শুনেন, আমি আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আসি, আপনি আর বিআন দুইজনকে দাওয়াত দেব। এবার আপনি লাহাব ডাক দিয়ে কয় মোহাম্মদ রসুল্লাহ বিআই রে কি খাইবার দিবা, নবী কয় একেবারে তরতরা মুরগি জবাই করছে, এরপরে আপনার বিআইনে আটা বানায় রুটি বানাইতেছে, এক পা আটা গরম পানির মধ্যে দিয়া রুটি রুটি বানাইতেছে, লাহাব ডাক দিয়ে কয় এক পা আটা দিয়ে কি হবে, কয় কমপক্ষে 4টে রুটি বানাবে, কয় 4টে রুটি আমার এই দিবে না, তোমার বিআইন রে দিবে না, তোমার চাষিরেই দিবে, এক সম্পর্কে চাষি আর এক সম্পর্কে বিআইন। নবী কয় চিন্তা করে আল্লাহ নবী ডাক দিয়ে করো বিআই, খাবারের চিন্তা করেন না, তমাম পৃথিবীর মানুষকে খাবার দেয়ছে রব, ওই রবের নাম হলো আল্লাহ, উনি হলো আমার মাওলা, আমার মাওলা ইচ্ছা করলে আপনাকে খেতে দিবে, সমস্যা নাই, আমি তো উছিলা। লাহাব ডাক দিয়ে কয় বিআই রে তুই তো পাগল হয়ে গেছা, এক পোয়াটা দিয়ে কেমনে আমারে খাইবার দিবে, আমি তো খাইবার বললে 22 খান করে রুটি খাই, তা তো ভগবানের নাম সারাই খাই, আর এক পোয়াটা রুটি দিয়ে আমার তো কোনো কিছুই হবে না রে। জামিলা লাহাবের স্ত্রী নবীর বিআইন ডাক দিয়ে কয় যাও আমরা জামনে, অমনি নবী আমার দৌড়ায় গেটের থেকে বের হয়ে গেছে, বের হওয়ার পরে গেট পার হয়ে গেছে, লাহাব পিছন থেকে ডাক দিয়ে কয় 22টা বিআই রে দোর পারস্কে, কয় তোর এমনি মারি না, আর অনেক 40 জন দাওয়াত দেওয়া লাগবে। লাহাব পিছন থেকে ডাক দিয়ে কয় বিআই, তাড়াতাড়ি করে এই দিকে আয়, আমরা হলাম কুরাইশ বংশের লোক, তোর দাদার নাম হলো মুত্তালিব, আর আমার ভাইয়ের নাম, আমার বাপের নাম হলো মুত্তালিব, তোর হলো দাদা, আমার হলো বাপ, তুই হলো আমার ভাইস্তা, তুই হলো আমার ভাইস্তা, তোর মেয়ে হলো সম্পর্কে আমার বোন, কিন্তু আমি নিছি ভালোবাসা তোর চরিত্রের উপরে, মান দেখা সম্মান দেখা, আর তুই একজন দাওয়াত দিবি আমারে, সেখানে দাওয়াত দিলে আমার বউরে, বিএনআর বিএনডে দাওয়াত দিলে, এখন আবার বনে 40 জনের দাওয়াত দেশ, খাবার কোন জায়গায় হবে? আল্লাহর নবী ডাক দিই ভাই ওই এক মুরগি দিয়াই 40 জনের চালায়া দেব, শুইনা বিআই কথা বাজার পাগল হইয়াই গেছে রে, শুইনা লাহাব নবীর কথা পাগল হইয়াই গেছে রে বিআই, আমার মাতার তার সিরা গেছে রে বিআই, আমার মাতার তার সিরা গেছে রে, তুই তো খিলাবি তোর, আরে আটাই হলো এক পা, মুরগি হলো কথা কন, মুরগি হলো এক পা, আটা হলো এক পা, এই এক পাটা দিয়ে আমিও খামো, তোর বিআইনও খাইব, আবার আরো অনেক 40 জন খাইব। নবী আইসা দিয়ে কয় চিন্তা করেন না, আমার মালিকের উপরে ভরসা করেন, শান্তি, নবী কয় নাই শান্তি, আমার আল্লাহর ভিতরে শান্তি, চিল্লা কোন ঠিক না বেঠি, লাহাব কয় আমার
আমার সাথে তর্ক করবি না, আমার ভগবান হলো 360। নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রব হলো একজন। আপনার 360 এর পাশে মোটা মোটা বাস, আর আমার আল্লাহকে দেখা যায় না। লানতানি, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে ওদের খাবারের কোনো অভাব পড়ে না। সিল্লা কোন কথা ঠিক না বাঠে আল্লাহর ক্ষমতা বেশি না ভগবানের ক্ষমতা বেশি? আল্লাহ বলছে লান্তরানি, আমাকে দেখা যায় না, ওদের ভগবানকে দেখা যায় না। পিছনে বাস দিয়ে খারাপ করে রাখছে, পিছনে বাস দিয়ে খারাপ করে রাখছে। আহারে আমার বিয়াই তো সইলাই গেল, বিয়াই তো অপমান হবে হবে, আমাদেরকে নিয়েও অপমান হবে, চিন্তাই বাসি না। জামিলা নবীর বিয়ান ডাক দিয়ে কয় চিন্তা মিন্তা বাদ, মোহাম্মদ রসুল্লাহর মাতার তার সিরা গেছে, প্রেম সব হয়ে গেছে। ওই বেটা বোঝে না, আমরা তো ভালো বোঝে। লাহাব কয় কি করা দরকার এখন তাড়াতাড়ি ক। এবার নবীর বিয়ানে যুক্তি দিয়া বুঝাইতেছে, শোন সুন্দর করে একটা মেষ নিয়ে চলো, অথবা একটা উট নিয়ে চলো। এবার লাহাব একটা উট নিয়ে বাজান, গলায় দড়ি দিয়া নবীর বাড়ির দিকে যায়, এক বস্তা আটা নিয়া বাজান, বিয়াই বাড়ির দিকে যাইতেছে। মানুষে ডাক দিয়া কয় লাহাব ভাই কোন জায়গায় যাও, কয় মোহাম্মদ রসুল্লাহ আমার বিয়াই বিয়াই বাড়ি যায়। কয়টা উট নিয়া যাও কেন, কয় বিশাল আয়োজন করছে বিয়াই আমার, এই জন্য উট জবাই করে খাবার দেব। বলে উঠ কি মোহাম্মদ রসুল্লাহ টাকার কেনাটা তুমি নিয়া যাইতেছে, কয় আমার বিয়াই যদিও গরিব থাকে রে মন ভালো আছে, আমার বিয়াই আগেই আমার বাড়ি উট টাকা দিয়া কিনা রাখছে। বিয়ার মান বাসনের জন্য আর এক বিয়াই মিশে কথা কইতেছে। এরম বিয়ের হাতে যদি বিয়ার মিল থাকে, বিয়ের প্রতি মহব্বত আছে না ভাই? সওয়ালের বাপে আইসে মিয়ার বাড়ি, আসার পরে জুমার নামাজ পড়ছে সাইতেন তুলি, পড়ার পরে এবার মিয়ার বাপে ডাক দিয়ে কই বিয়াই কখন আইসেন, কই আসতেছি নামাজ পড়লাম, জামাতে নামাজ পড়লাম, পাইছেন সমস্যা নাই, একবারে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস তো, ডেকে ডেকে নিয়ে কই বিয়াই এত ডাহেন কে, কই কইহেন না আপনি শুক্রবারে আইসে, আমি ওই ইচ্ছা মতো কাছে কাঁটাল ধরছিল না মঙ্গলবারে বাইরে, একটু মোটা কষি দিয়ে রাখছি, আপনি ওয়াইসে মনে হয় আল্লাহ কাঁটালও পাহাইছে, আলহামদুলিল্লাহ কর। খাটের তলে মাথা দিয়া কাঁটাল তাই না ভাই, বিরে ধরে বাবা কাঁটাল যা পাকছে রে ভাই, বিয়াই পাহা পাকছে, এক বিয়াই খোলে বাঙ্গে ও বিয়াই খায়। ছেলের বাবা ডাক দিয়ে খাই খুবসা খুবসা, তাহলে মেয়ের বাবা ডাক দিয়ে খাই বেশি করে খান বেশি করে খান, বেশি হুমুস্তা খান, খায়া দেয় পেটটা ভরে, ইলিশ মাছ দা বাদ টাটকা যমুনা নদীর খাবার খায় বাড়িতে গেছে। যায় বউকে ডাক দেখো এই বেটার ভোর বাড়িতে তো গেছিলাম, কিন্তু বেটার ভোর আব্বা যেই খাওয়ান খাওয়াইছে রে, আচ্ছা মতো খাওয়াইছে, গাছের পাটা কাহাল যমুনা নদীর ইলিশ মাছ। আমার ঘরে বাড়ি তো পশ্চিম দিকে, নলকায় তো কিছু পাওয়া যাবো না, কয় তাহলে কী খাওয়াইবে, কয় কাঁঠালের পরিবর্তে আমার টালে বাঙ্গি আছে, বাঙ্গি একটাই নে, বিয়ার সাই মোটা কষি দিল, তখন কী কষি দিল, বাঙ্গি একটা বড়টা তুই লাইন আরে মোটামুটি কষি দিয়ে খাটের তলে ঠিয়ে দিছে, মঙ্গলবারের দিন বিয়াই যাবে শুক্রবারের দিন, জামাতে নামাজ পড়ছে মেয়ের বাবা, যায় হেরে ছেলে বাবার হাতে দেহা ডাক দিয়ে গেল বিয়াই কী ব্যাকি, কয় আপনার সাথে মোটাটা দিছি, কোন সে কাটালে কষি দিলে পাহে, বাঙ্গির কষি দিলে কি পাহে কাকা পাকে পাকে। এবার খাটের তলে মাথা দিয়ে বাঙ্গি টাইনে বাই করতেছে, বাঙ্গি তো আইসে না খালি কষি মিঠে আইসে, মানে পয়সে টয়লেট করে গেছে গা। আর মেয়ের বাবা ডাক দিয়ে কয় বিয়ে তো গন্ধ বাড়ায় কয়, কই না আপনি কষি দিয়েছেন বাসনা বলা, আর আমি কষি দিয়েছি কি বাদ গন্ধ বাড়ায়, কয় কষি মারছেন কিসে, কয় কে বাঙ্গিতে, কথা কন কিসে, আচ্ছা কনসে কাঁঠালের কষি আর বাঙ্গির কষি কি এক, আরো জোরে কন। আমরা ইসলামে জোর দেখাই, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের মালিক হলো আল্লাহ, কথা কন ঠিক কিনা, ওদের সাথে আমাদের কোনো কালেকশন নাই। যারা মুসলমানের কবরে হিন্দু নেতা এনে দোয়া করায়, কথা বল না কে, হিন্দু নেতা এনে যারা তাদের কবরে দোয়া করায়, হিন্দু নেতার সাথে সম্পর্ক, মৃত্যুর পরে মুসলমানের কবরে হিন্দুর দোয়া কোনোদিন কবুল হবে না, ওরা তাৎকা বেঈমান কাফের। হিন্দু বেঈমান কাফের গুলিকে দিয়ে যদি ভাই একজন মুসলমানের কবরে দোয়া করায়, ওই নেতা যদি আমার হয়, উনি যদি আমার নেতা হয়, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমাইহিম ওয়া মান উতিয়া কিতাবাহু বিইয়ামিনিহি নরেন্দ্র মোদীর দিয়ে তার বাবার কবরে
আল্লাহর কোরআন শরীফ অফেল চ্যালেঞ্জ করেছেন, যারা মূর্তিকে স্বীকার করে, যারা ভগবান স্বীকার করে, ওরা জাহান্নামে যাবে। একজন জাহান্নামী মানুষ মুসলমানের কবরের কাছে এসে কুত্তির নেতৃত্ব দিতে পারো না, নিল্লা কণ্ঠে গিলবে ঠিক। যেহেতু আপনি আমাদের নেতা, আমরা মনে করি আপনি ইমানদার, আমরা আপনার পিছনে থেকে আল্লাহর জান্নাতে যাব, ঠিক না ঠিক? এজন্য আল্লাহ পাকের কাছে হেদায়েত কামনা করে, আল্লাহ যেন পুরোপুরি হেদায়েত নসিব করে। আরো জোরে কম, ঘুম ধরছে নাকি ভাই? আলহামদুলিল্লাহ কম। বাংলাদেশের আলেম, বাংলাদেশের মানুষ তো খুব চালাক। আমেরিকা একটা মেশিন তৈরি করছে, রাইতে বসা রাখলে দিনের বেলায় চোর ধরে। এটা জাপানে নিয়ে সেট করছে, ধরা পড়ছে 10 জন, আমেরিকায় ধরা পড়ছে 33 জন। তো বাংলাদেশের জ্ঞানীরা ডাক দিকে, তাহলে বাংলাদেশে দেখি কয়েকজন চোর আছে, রাইতে মেশিনটা বসা রাখছে। বসা রেখে সকালবেলা গেছে কম্পিউটারে চাপ দিয়ে দেখব যে এরিয়ার মধ্যে কয়েকজন চোর আছে বাংলাদেশে, যায় দেখে যে মেশিন নাই। সব অফিসার ডাক দেখে মেশিন তো কয় চুরি বিটা নিছে কথা, যে মেশিনে আসসালামু আলাইকুম, ভালো আছেন? যেই মেশিন দিয়ে চোর ধরা পড়ে এই মেশিনে আমরা চুরি করি, এই দাসে বা চোর আমরা না। সারা পৃথিবীতে সব চোর বুদ্ধি করলে এক যাবো, বাংলাদেশের এক চোরই তার যথেষ্ট কথা বল। দুই চোর গেছে চুরি করবার, বয়স হলো 65 বছর, কয় বছর? এক চোর ডাক দিয়ে কয় ভাই নুজাই চুরি কর।